আমার প্রশ্ন হলো, ব্যক্তিগতভাবে আমি রাতে বেশি ভালো কাজ করতে পারি, এমন নয় যে আমি আমার শরীরের ঘড়িটাকে মানে বায়োলজিক্যাল ক্লকটাকে বদলে ফেলেছি বা দিনের বেলায় বেশি ঘুমাই, শুধু এটাই যে রাতে বেশি কার্যকরী হয়ে উঠি, শুধু পড়াশোনায় নয় সব কিছুতেই রাতে সতেজ বোধ করি, তো এরকম কেন? হয়তো আপনি ভুল দেশে রয়েছেন। তিন ধরনের মানুষ আছেন যারা রাতে ঘুমোন না। একজন রুগী, সে রাতে ঘুমোবে না। রুগী মানে অসুস্থ ব্যক্তি, সে ঘুমোতে পারে না। একজন ভোগী, সে রাতে ঘুমোবে না। যিনি ভোগবিলাসী তিনি রাতে ঘুমোবেন না, কারণ রাতের বেলা তার জন্য উপযোগী, তার ধরনের কাজের জন্য। একজন যোগীও রাতে ঘুমোন না, কারণ তার জন্য রাত্রি অত্যন্ত সহায়ক। আপনি কোনটা আপনি নির্ণয় করুন, আমি কিছু বলবো না। রাত্রি কেন, তার কারণ হলো, দেখুন, আলো। আমরা আলোকে গুরুত্ব দিই কারণ আমাদের দেখার যন্ত্রগুলো একটা নির্দিষ্টভাবে তৈরি। আলো যেটা করে সেটা হলো, সেটা সব কিছুকে স্পষ্ট করে তোলে। দেখুন, আলো আছে বলে আমি এনাকে 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 আলাদা করে দেখতে পাচ্ছি। ধরুন আলো চলে গেল এবং ঘর অন্ধকার হয়ে গেল, আমি কেবল দেখতে পাবো প্রচুর লোক রয়েছেন, কিন্তু তখন আলাদা করে আর কাউকে দেখতে পাবো না। তো রাতে সীমাহীনতার একটা নির্দিষ্ট অনুভূতি পাওয়া যায়। তাই জন্যই যোগের জন্য, যৌনতার জন্য, বন্ধুত্বের জন্য, একসাথে থাকার জন্য, পড়াশোনার জন্য, মনোযোগ করার জন্য, এই সব কিছুর জন্যই রাতের সময়টা বেশি উপযোগী, কারণ সেই সময় আপনার ও অন্যান্যদের মধ্যে যে গণ্ডিগুলো সেগুলো কমে যায় এই রাতের সময়। কেবল এই জন্যই, কারণ আমাদের দৃষ্টির যন্ত্রগুলো এভাবেই কাজ করে, আলো না থাকলে সব কিছুই মিশে এক হয়ে যায় আমাদের অভিজ্ঞতাতে। তো একজন যোগী, একজন ভোগী, একজন রুগী, এই তিনজনই রাতকে ব্যবহার করেন। আপনিও এর ব্যবহার করতে পারেন, কেবল পরের দিন ক্লাসে এসে না ঘুমলেই চলবে। ক্লাসে এসে না ঘুমলেই সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আপনি দেখবেন, আপনি এটা চেষ্টা করে দেখবেন, আমি কিছু বলতে পারি, আমি এরকম ছিলাম। আমি যদি ঘুমোই সকালে, আমার স্কুল থাকতো ওই 8:30 নাগাদ, তো 6:45 থেকেই আমার মা আর বোনেরা আমাকে জাগাতে আরম্ভ করত, পরপর বিভিন্ন রকম উপায়ে, অনেক কিছু করে আমায় বিছানায় উঠে বসাতো, আমার হাত মুচকে, কান মুলে, এই করে সেই করে মা আস্তে করত, দিদিরা টানা হেঁচড়া করত, তারপর আমি আবার, দিদিরা আমায় টেনে নিয়ে যেত, মা ব্রাশে পেস্ট লাগিয়ে আমাকে দিত, সেটা আমি মুখের মধ্যে ঢুকিয়ে, আমার জামা কাপড়গুলো এনে দিয়ে বলতো, যাও তাড়াতাড়ি যাও, স্নান করে নাও, সময় হয়ে গেছে, যাও। আমি বাথরুমে ঢুকতাম আর ঘুমিয়ে পড়তাম। আমাকে না জাগালে 12টা অবধি, 1টা অবধি আমি কেবলই ঘুমোবো, এদিক ওদিক পাশও ফিরব না, পুরো মরার মতন। কিন্তু 12 বছর বয়সে আমি যোগের অভ্যেস শুরু করলাম এবং তার 8 থেকে 9 মাসের মধ্যে, তারপর থেকেই যেখানেই থাকি না কেন, আজ অবধিও, যেখানেই থাকি, যে টাইম জোনেই থাকি, কারণ এখন রোজই নতুন টাইম জোনে থাকি, আমি ঠিক 3:35, 3:40 নাগাদ আমি জেগে উঠি, কারণ প্রকৃতিতে তখন কিছু পরিবর্তন ঘটে যার ফলে শরীর আপনা আপনি জেগে যায়। চাইলে উঠে যা ইচ্ছে করতে পারি আমি, আর কিছু না চাইলে আবার ঘুমিয়ে পড়তে পারি, কিন্তু শরীর জেগে যায় সবসময়। সুতরাং আপনাকে এই দেহযন্ত্রে সংবেদনশীলতা নিয়ে আসতে হবে। দেখুন, আপনি তো এই গ্রহের একটি উৎপাদিত বস্তু, তাই না? নিজেদের সম্পর্কে মানুষ যা ইচ্ছে হাবিজাবি ভাবতে পারেন, কিন্তু আমরা তো সকলেই এই গ্রহের একটি ক্ষুদ্র সামান্য সৃষ্টি, তাই না? কম্পিউটার স্ক্রিনের পপ আপের মতন। আপনি কেবল একটি পপ আপ, আর একদিন চলে যাবেন। এখন আপনি বিশ্বাস করতে পারছেন না, ভাবছেন আমি চলে যাব। হ্যাঁ, সকল বুদ্ধিমান মানুষরা যারা এই পৃথিবীতে আপনার আর আমার আগে যারা এসেছেন, সকলে এখন কোথায়? কোনো চিহ্নই নেই তাদের, সবাই মাটি হয়ে গিয়েছেন, তাই নয় কি? তো পপ আপ ছিলেন কি না? তো আপনিও তো পপ আপ। আপনার মনে হতে পারে আপনার জীবনটা গুরুত্বপূর্ণ, পৃথিবীর কাছে সে কেবল তার নিজের মাটিটাকে রিসাইকেল করে চলেছে, আপনাকে বাইরে ছুটছে আবার ভেতরে টেনে নিচ্ছে, বাইরে ছুটছে ভেতরে টেনে নিচ্ছে। সুতরাং এই সামান্য পপ আপে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি নিজের মধ্যে সংবেদনশীলতা নিয়ে আসুন, এমন সংবেদনশীলতা যাতে জীবনের প্রতিটি মাত্রা আপনার অভিজ্ঞতায় আসে।
আপনার মৃত্যু হওয়ার আগে এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আপনার জীবনকে আপনি পূর্ণ সম্ভাব্য স্তরে অনুভব করুন? হ্যাঁ কি না? অভিজ্ঞতা বললে লোকে ভাবে রোজ পার্টি করতে হবে। না না, এক জিনিস কতবার করবেন আপনি? জীবনে অনুভব করার মতন অনেক কিছু রয়েছে, সংবেদনশীলতা প্রয়োজন। সংবেদনশীল বললেই লোকে এটাকে ভুলভাবে ব্যবহার করেন, কারণ লোকে যখন বলেন তিনি খুব সেন্সিটিভ বা সংবেদনশীল, তখন এই অর্থ দাঁড়ায় যে সে খুব সহজেই আঘাত পাবে যে কোনো কিছুতেই, তাই তো? না, জীবনের প্রতি সংবেদনশীল হওয়া আর অহং সংবেদনশীল হওয়া দুটো আলাদা জিনিস। জীবনের প্রতি সংবেদনশীল হওয়া মানে আপনি যদি এই ঘরে ঢোকেন তাহলে এখানে যা যা আছে আপনি সব কিছুকে অনুভব করবেন, একটা কিছুও বাদ যাবে না। যদি বাইরে যান সেখানেও কিছু বাদ যাবে না, জীবনের প্রতিটি মাত্রা যেন আপনার অনুভূতিতে আসে। এটা ঘটেছিল শঙ্করণ পিল্লাই একটা, কি হলো, কাজের জন্য একটা গাধা কিনলেন। যিনি বিক্রেতা তিনি বললেন, দেখুন এই গাধাটি অত্যন্ত সংবেদনশীল, আপনি একে একদম মারবেন না, আপনি কোনো কুকথা বলতে পারবেন না, একদম গালমন্দ করবেন না। শঙ্করণ পিল্লাই বললেন, দারুণ তো, রোজ আমি ক্লান্ত হয়ে পড়ি, রোজ এগুলোকে আমাকে মারতে হয়, গালাগালি দিতে হয়, রোজ গালাগালি দিতে হয় এদেরকে কাজ করানোর জন্য। সংবেদনশীল গাধা তো ভালো। তো তিনি বিক্রেতাকে দামের ওপর কিছু বকশিসও দিলেন গাধাটির সংবেদনশীলতার জন্য এবং বাড়ি নিয়ে গেলেন। রাতে গাধাটিকে গোয়ালে রাখলেন, পরের দিন কাজের সময় তিনি গেলেন, গিয়ে গাধাটিকে বললেন, দয়া করে এবার চলো। কোনো সাড়া নেই। দয়া করে চলো ভাই, চলো যাই। আবার সাড়া নেই। হাঁটু গেড়ে বসে প্রার্থনা করলেন, কোনো সাড়া নেই। এদিকে গালাগালি দেওয়া বারণ, মারধর করা বারণ। কি করবেন না বুঝে তিনি বিক্রেতার কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আমি তো অনুরোধ করলাম, হাঁটু গেড়ে বসে প্রার্থনাও করলাম, কোনো সাড়া দিচ্ছে না, কি করব আমি? বিক্রেতা বললেন, তাই নাকি, চলুন দেখি, এবং গেলেন। এরকম একটা মোটা লাঠি নিলেন, মাথায় এক বাড়ি মারলেন, তারপর লাঠিটা ফেলে দিয়ে বললেন, চলো। গাধাটা চলতে লাগলো। দেখে শঙ্করণ পিল্লাই রাগে বলল, জানোয়ার, তুমি বললে এটা সংবেদনশীল গাধা, আর তুমি একে এরমভাবে মারলে, আমি জীবনে কোনো জন্তুকে এরমভাবে মারিনি। তিনি বললেন, না না, সংবেদনশীল, কিন্তু প্রথমে ওর দৃষ্টি আকর্ষণ করতে হবে। তো সংবেদনশীলতাকে বিকশিত করার অর্থ হল আপনি চোখ বন্ধ করে সহজভাবে বসলে আপনার বোঝা উচিত এখন চাঁদের কোন দশা চলছে, কারণ এই সবকিছুই আপনার শরীরে ঘটছে, আপনার দেহতন্ত্রে। রোজ পূর্ণিমার সময়, অমাবস্যার সময় দেখেছেন তো গোটা সমুদ্র উঠে আসে, জোয়ার ভাটা। সমুদ্রের ধারে গেছেন তো আপনি, নাকি জাননি কখনো? জোয়ার ভাটা জানেন তো, গোটা সমুদ্রটা ওঠার চেষ্টা করে। আপনার শরীরের 72% জল, তো আপনার মনে হয় না সেখানে ওঠানামা হচ্ছে? হচ্ছে। সূর্যের প্রতিটি অবস্থানের সাথে চাঁদ গ্রহগুলোতে যা যা হচ্ছে সেগুলো সব আপনার সাথেও ঘটছে। এই জীবনের ব্যাপারে সংবেদনশীল হতে হবে, তখন জীবনের প্রত্যেকটি বিষয়কে আপনি পরিচালনা করতে পারবেন। অহংকে বাড়িয়ে তুলবেন না বা সমাজের প্রতি প্রতিক্রিয়াশীল হয়ে উঠবেন না, জীবনের প্রতি সংবেদনশীল হন। এই জীবনের সাথে যা যা ঘটছে সেটার সম্বন্ধে আপনি যদি সম্পূর্ণ সচেতন হন, তাহলে আপনার GPS সবসময় চালু থাকবে, কোনো সমস্যা হবে না, আপনি কোনোদিনও হারাবেন না, কে কি বলল কিছু যা আসবে না, বা কিরম পরিস্থিতিতে আপনি পড়বেন কোনো দিনও আপনি বিভ্রান্ত হবেন না যদি সংবেদনশীলতা আসে। কেবল এটাই প্রয়োজন এই জীবনের জন্য যে আপনাকে সংবেদনশীল হতে হবে। আজকে আমরা এমন এক মনস্তাত্ত্বিক কাঠামো তৈরি করেছি যার জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সামাজিক প্রেক্ষাপটে গুরুত্ব রয়েছে, কিন্তু জীবনের সাথে কোনো সম্পর্ক